বড় ভাই হ্যালো এক মিনিট, এই এত এত যত্ন করা হচ্ছে, এই মানে এক্সট্রা কি মানে রহস্য কি এই এত যত্নের? মানে মূলত এর সাথে কি কোনো মেডিসিন পুশ টুস করা হচ্ছে নাকি এমনি এই যত্নের মানে রান করানোর জন্য? এটা শরীরে ব্যায়াম করে যে শরীর বৃদ্ধি থাকে, মানে সচল করা হচ্ছে, রক্ত সচল রক্ত সঞ্চালন বৃদ্ধি করা হচ্ছে, এই তো? আমরা জানি যে ঘোড়াকে ইঞ্জেকশন পুশ করা হয়, এগুলো এগুলো করা হয় না? না, অন্যরা কি করে থাকে? অন্যরা করা হয় তাগরুল মুনতাল জানা। আচ্ছা, ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এই ঘোড়াকে আজকে মানে খাদ্য হিসেবে কি খাওয়ানো হয়েছে ভাই, একটু কথা বলি আর কাজ করে, আপনার কাজে যাতে ব্যাঘাত না করে। হ্যাঁ, আজকে স্পেশাল কি খাওয়ানো হয়েছে? সোলাভুষি। এই সোলাভুষি কি পরিপূর্ণ হয়, যে পরিমাণ হার্ডওয়ার্ক করা লাগে বা দৌড়ান লাগে? এটাই কি এনাফ? এটাই এনাফ না? আমরা একটু জানবো এই ঘোড়াটার বর্তমান বাজার মূল্য কিরকম হইতে পারে। বর্তমানে বাজার মূল্য পরে 7 লাখ টাকা। 7 লাখ টাকা একটা? আচ্ছা আচ্ছা। দুইটা ঘোড়া মনে হচ্ছে জমজ, এরকম কিছু জমজ কি? না, জমজ না। 1000 বছরের পুরনো ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগিতা। আগে আগের দিনে আমাদের নবী রাসূলগণ এই ঘোড়া এই সমস্ত এই এরকম ঘোড়া নিয়ে যুদ্ধ করেছেন। ঠিক আছে, এই আজকের সাউরি সাউরি হচ্ছে সোনিয়া, তাই তো? সোনিয়া এও আছে না? এটা কি মারুফ নাকি? না, এটা মারুফ না। দর্শক দেখতে পাচ্ছেন গ্রামের প্রত্যন্ত গ্রামের মধ্যে খেলা, সবাই অধীর আগ্রহ নিয়ে। আসলে শেষ কবে দেখছেন এরকম ঘোড়া? না দেখেন নাই, খালি টিভিতে দেখছেন। হ্যাঁ হ্যাঁ দেখছি, টিভিতে টিভিতে দেখছেন। আজকে স্বচক্ষে দেখে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। ভালো লাগতেছে। কোথা থেকে আসছেন? কেষ্টপুর। কেষ্টপুর থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? ফুলবাড়ি থেকে আসছি। ফুলবাড়ি থেকে কখন আসছেন? 3টার সময়। ঘোড়া বাইস খেলা ভালো লাগে? হ্যাঁ ভালো, জন্যই তো এসেছি। আচ্ছা আচ্ছা, আসলে সবারই ভালো লাগবে সফট কর্নার এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা। আমাদের বাংলার আমাদের বাংলাদেশের ঐতিহ্য বহন করে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা, নৌকা বাইস প্রতিযোগিতা, বিভিন্ন খেলাগুলো রয়েছে, এগুলো আমাদের আদি খেলা। হ্যাঁ, একটু পরেই সেই জাঁকজমকপূর্ণ খেলাটি অনুষ্ঠিত হবে, আপনারাও সাথে থাকবেন। দেশ বিদেশ থেকে যারা আজকে কৃষাণ টিভির মাধ্যমে লাখ লাখ কোটি কোটি মানুষ দেখছেন, দেখবেন ইনশাল্লাহ, আশা রাখি। সবাই নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে সাথে থাকবেন। এবার আমরা সারা বাংলাদেশব্যাপী চেষ্টা করেছি ঘোড়া দৌড় প্রতিযোগিতাগুলো কভার করা, আপনাদেরকে দেখানোর। দরকার